স্বাধীনতার 75 বছর পরেও উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়া লাগেনি সোনাই বিধানসভা চক্রের গুঙ্গুর জিপির কোয়ারপার বাবুটিলা গ্রামে। একদিকে শিলচর এনআইটির চাকচিক্য রূপ, অন্যদিকে নবনির্মিত বাইপাস সড়ক, তবুও আজ পর্যন্ত তৈরি হয়নি গ্রামে প্রবেশের রাস্তা। এছাড়া পানীয় জল, সরকারি আবাসগৃহ, বৈদ্যুতিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বঞ্চিত এই গ্রাম। খুঁটি থাকলেও নেই বিদ্যুৎ, মোবাইল চার্জ দিতে হলে যেতে হয় অন্য গ্রামে। এনআইটির আবাসিক এবং বাইপাসের গাড়ির আলোয় রাত কাটে গ্রামবাসীর। রাত্রি যাপনে কুপির আলোর জন্য কেরোসিনও দুষ্প্রাপ্য। পানীয় জলের জন্য নেই জল প্রকল্প, তেষ্টা নিবারণ করতে হয় চুইয়ে পড়া জল দিয়ে। গ্রামটিতে প্রবেশের মুখে যে নালা রয়েছে, নিজেরা চাঁদা তুলে সেই নালাটি পারাপাড়ের সেতু তৈরি করেন স্থানীয়রা। কচিকাঁচা শিশুদের স্কুলে যেতে পাড়ি দিতে হয় বিপদ সংকুল পথ। বর্ষার দিনে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এবং আশ্বাসবাণীতে অন্যান্য জায়গায় উন্নয়ন ঘটলেও এই গ্রামে কোনো প্রতিশ্রুতি কাজ করে না। এমনকি এলাকার বিধায়ক কে নাম শোনেনি অনেকেই। বিধায়ক সহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রয়েছে ক্ষোভ। সম্পূর্ণ ধরনের উন্নয়ন বঞ্চিত এই গ্রাম নিয়ে আমাদের প্রতিনিধি পাপলু দাসের বিশেষ প্রতিবেদন। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ঘুঙ্গুর এলাকার কুয়ারপাড় এবং বাবুটিলা গ্রামের ঠিক মধ্যবর্তী এলাকায়। যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে জল প্রায় 10 ফুটের মতো জল ছিল, এবং আমি ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফরমার লাগানো রয়েছে। আমার সামনে বাবুটিলা গ্রাম এবং পেছন দিকে কুয়ারপাড় এলাকা। শিলচর শহরের যে রাস্তাটা ইউনিভার্সিটি চলে গেছে, যে জায়গাটায় বাইপাস ক্রসিং হয়েছে, যে চৌরঙ্গি এলাকাটা, সেই এলাকা থেকে এই গ্রামের এই জায়গাটার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমি আমার সহযোগীকে অনুরোধ করব এই দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেটা দেখানোর জন্য। এই কারণে প্রদীপের নিচ, অর্থাৎ পিলসুজের নিচ যে অন্ধকার, সেটা বোঝাবার জন্যই এই গাড়িগুলোর যাতায়াতের দৃশ্য আপনাদের দেখানো। এবং আমার ঠিক পেছনে যে ওয়ালটা রয়েছে সেটা শিলচর এনআইটির ওয়াল। ঠিক বাড়ি, যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেটাও কিন্তু এনআইটির আবাসিক এলাকা। কিন্তু এই গ্রামে প্রায় 150 পরিবার জনবসতি রয়েছে, 150 পরিবার লোক থাকেন। তাদের নেই বলতে কিছুই নেই। আসার পথে আমরা দেখলাম একটা নালা, যে নালার উপর দিয়ে এদের আসতে হয় এই গ্রামে, এবং বর্ষার দিনে গোটা দ্বীপ হয়ে যায়, গোটা সমুদ্র হয়ে যায়, সমুদ্রের মধ্যে দ্বীপ হয়ে যায় এই বাবুটিলা এবং পেছনের কুয়ারপাড়। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা, তাদের থেকে আমরা তাদের অসুবিধার কথাটা জেনে নেবার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই এলাকাটার কিন্তু সোনাই বিধানসভা চক্রের। কেন্দ্র সরকার প্রতিটা বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করার কথা বললেও এখন পর্যন্ত কিন্তু প্রায় 150 পরিবারের কোনোটা বাড়িতেই বিদ্যুৎ নেই। নেই পানীয় জলের সুবন্দোবস্ত, নেই রাস্তা। এই হলো তাদের চলাফেরার রাস্তা। তো আমরা জেনে নেবার চেষ্টা করব তাদের থেকে তাদের গ্রামে কী কী অসুবিধা রয়েছে। দিদি, আপনার নাম? অঞ্জনা মালাকার। তো কী কী অসুবিধা রয়েছে আপনার দিকে? সব কিছু অসুবিধা স্যার। আর নাই রাস্তা, নাই 1 নম্বর, 2 নম্বর একটা ফুলেই নাই, একটু কারেন্টও নাই, কোনো দিকে সুবিধা নাই। আমরা সব কিছুর অসুবিধাতে আছি। আজকে তো এখানে চলা, আমরা এখানে আবার তো 20 বছর হইয়া সারছে, 20 বছর থাকি অন্য। আপনাদের বিধানসভা চক্রের এমএলএ কে? আমরা অল্প শুক্লবদ্ধ। হ্যাঁ, আচ্ছা, পরিমল শুক্লবদ্ধ বলছিলেন, আপনাদের বিধায়ক। তো এলাকাটা তো সোনাই পড়ে, সোনাই কনস্টিটিউয়েন্সি। তো পরিমল শুক্লবদ্ধ মশাই এখানে এসেছিলেন? না। আচ্ছা দিদি, আপনি বলুন, আপনি দেখছিলাম ওদিক থেকে আসছিলেন, আপনাদের গ্রামে কী সমস্যা রয়েছে? ও তো সেম সমস্যা স্যার। যেমন কারেন্টের, বিজলি যেরকম নাই, বাচ্চা গুজার পড়াশোনার কষ্ট হয়, ও সেম সমস্যা। রাস্তাঘাট আর জলের, 1 নম্বর তো জল স্যার, এখানের জলের তো একদম সমস্যা ছাড়াও। মানে কী জল আপনারা খান? মানে যা খাই বর্তমানে তো ঝর্নার গাতের জল খাই আমরা, ঝর্না যে মানে চুয়া জলটা খাই আর কি আমরা। আর কুয়া নেই? কুয়া নেই, কুয়া আছে স্যার, এটা মানে কুয়াটা বেশি ভালো নয়। আর ওয়াটার সাপ্লাই স্কিম এখনো দেওয়া হয়নি আপনাদের? না,
এরকম কিচ্ছু নাই। ও তো বর্তমানে দেখুন না স্যার, ও যে কারেন্টটাও যে দেওয়া হয়েছে কিন্তু তার গেছে কিন্তু কোনো সুবিধা নাই। দৌড়তে দৌড়তে সূর্য পূজার সময় দেওয়া হইব, কালী পূজার সময় দেওয়া হইব, মানে ওরকমও খালি কেন ওর, কিন্তু কোন দিন যে দেওয়া হইব কোনো এটা খালি খেলা। কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে? ও তো আমরার পঞ্চায়েতের সঙ্গে। পঞ্চায়েতকে? ও তো তপনদর। জলের জন্য আপনারা যোগাযোগ করেছিলেন? স্যার আমরা জলের জন্য মানে কইসলাম আর কি, একটা কুয়ার লাগিতে কুয়াটা দিসলা বুঝছেন নি, কুয়াটা বর্তমানে এখানেও আসেও আপনি গেলে দেখতে পারবা, কুয়ার জলটা মানে কীরকম কুড়া হয়েছে কীরকম না জলটা, মানে সুবিধা নাই। জলের সমস্যা তো লাগাই রয়েছে, লাগাই জল নাই, ওই তো আজকে একটা বছর ধরে কারেন্ট নাই। তো আপনাদের এলাকার বিধায়ককে? আমাদের বিধায়ক হইল শোনাই কি তার নামটাও ভুলে গেলাম, পরিমুদ্দিন বড়ভাইয়া সাজু। হ্যাঁ হ্যাঁ সাজু। উনি এসেছিলেন আপনাদের? না না, নির্বাচনের আগে এসেছিলেন। নির্বাচনের আগে ওই যে আমাদের আমাদের যে ইয়ে আছে জিপি এখানে যাবো শেষ, আর এদিকে তার কিচ্ছু নাই। আপনাদের এত সমস্যা গ্রামে, আপনারা সরকারকে বলেছিলেন কখনো এইসব সমস্যা সমাধান? বলা হচ্ছে কিন্তু সরকারও আর কানে আঙুল দিয়ে বসে আছে। কাকে বলেছিলেন? আমাদের যে ওই যে পঞ্চায়েতকে। কিন্তু আর বিদ্যুতের জন্য যোগাযোগ করা হয়েছিল আপনাদের? কেউ আসেনি, একজন মেম্বার এসে এইগুলাকে দেখা দিক। এই খুঁটি এই ট্রান্সফরমারগুলো কবে লাগানো হয়েছিল? এক বছর আগে। তো এই ফ্লাডের জলে এই খুঁটিগুলো ডুবে গেছিলো, এই ট্রান্সফরমারটা ডুবে গেছে? ওই যে ট্রান্সফরমার সামনাসামনি। তো এখন কি বলছেন ওনারা, কবে জল দেবেন, কবে এই বিদ্যুৎ দেবেন? ওই তো এই মাসে দিব, দুর্গা পূজায় দিব, কালী পূজায় দিব, লক্ষ্মী পূজায় দিব, কোনো পূজাই নেই। আমরা যেখানে সূর্য পূজাই করছে স্যার, মানুষে বহুত কষ্ট করিয়া এখানে হর হর ঘরে ঘরে সূর্য পূজা হয়েছে, বহুত কষ্ট করিয়া আমরা সূর্য পূজার আগের দিন পর্যন্ত গিয়া মেম্বার অত কষ্ট করিয়া রিকোয়েস্ট করলাম যে আমরা একটু কারেন্টটা দিন, দিলেন আপনারা সেও কারেন্টটা লাগে এলাউটই করছে না আমরারে। তা স্যার স্যার কী করবো, যেরকম আছি ওরকমই থাকি বলে আমরা কি মানে কোনো আমরা এই দিকের মানুষ কেউ নাই স্যার, মানুষ বলে বলতে কিছু নাই আমরা, মানে আপনাদের মানুষ হিসাবে গণ্য করে না, গণ্য করে না আমরা মানুষ এখানে নাই স্যার। তো আপনারা এখন বর্তমানে যে স্যার এদিকে যাইবা আইবা আপনি এমনিও জানবা এখানে যে এখানে যে পরিবেশটা কিরকম আছে, যে ফুলাফান যে একটু রাত্রে যে আরামে যে পড়তো লেখতো, একটু কারেন্ট না থাকলে তো আমরা মোবাইল চার্জ দিই স্যার, সোলার দিয়ে পড়ি গঙ্গের হিফারে গিয়া গ্রামে জল দিছে না সরকারে? না এখনো তো দেওয়া হয়েছে না। কতটা পরিবার আছে এরকম জল নেই আপনারা? আছে স্যার, তারা তো ঘরে ঘরে আছে, আমরা নদীর কিনারে ঘরে রাখি, কুয়াতে জল থাকে না শুকাই যায়, থোড়া কাটা আছে কুয়াতে। আচ্ছা, তো দিনে কতবার জল নিতে লাগে? তো বাক্কা জল দেওয়া লাগে 10 কলস 5 কলস 10 কলস এরকম, দুই তিনটা কুয়া আছে স্যার, আর পরিবার তো 150 জনের মতো আছে, তারারও জলের খুব অসুবিধা হয়। কতটা পরিবার? 150 জনের মতো, তোরা ওদিকে আর আসে। গ্রামের নাম কি তো এটা? চলো ঘুঙ্গুর কুয়ার পার, এটা ওয়ার্ড 6 নম্বর। কুয়ার পার 6 নম্বর ওয়ার্ড? আর জিপি কোনটা? জিপি তো নদীর ওই পারে আছে। আপনারা ভোট কোন জায়গাতে দিন, কারে ভোট দিন? এমএলএ কে আপনার? আমরা সরকার মোদী সরকারই তো আমরা ভোট দিই। না না, এমএলএ কে আপনার? মোদী সরকারে আপনারা ভোট দেন? কিদার লাগে ভোট দেন? এই এটা আমরারও বহু সাহায্য করে, ডিলারের চাউল আমরা তো এখন ফ্রি পাই। এরপরে কারেন্টও দেওয়ার কথা আছে, খুঁটি উঠি ফেলাইছে, এখন তো কারেন্ট খুঁটি কতদিন থেকে ফেলাইছে? 1 বছর হয়ে গেছে স্যার, এখনও তো কারেন্ট দিছে না, বহুত দিকদারি হয়ে আমরা বাচ্চা কাচার পড়াবার, আমরা তো এখানে ব্রিজও নাই, নালা আছে, নালা ফ্লাডের সময় ভরে যায়, খুব কষ্ট হয় আমরা ওপারে যাওয়ার বাচ্চা কাচ্চা পড়াইবার। আমরা তো ফুলের একটা খুব অসুবিধা স্যার, পারে যাওয়ার ফ্লাডের সময় খুব আমরা কষ্ট হয়, বাচ্চা কাচ্চা পড়বার,
আর তো কারেন্টেরও করবে থাকি, কারেন্টের সারবে ইয়ে হরিয়া রাখছে, এখন খুঁটি উঠি দিয়া কারেন্টটা তাড়াতাড়ি দিলাইলে ভালো আছে। আর একটা পুলের দরকার রাস্তাঘাটও। এখানে বাচ্চারা যে স্কুলে যায়, হ্যাঁ, কতটুকু দূরে স্কুলে যায়? নদীর ওই পারে স্যার, নদীর ওই পারে বাক্কা দূরে। সরকার বলছেন অনলাইনের ক্লাস শুরু করবেন এবং শিক্ষার ক্ষেত্রে আধুনিকীকরণ করা হবে, কিন্তু এই গ্রামে এসে যা দেখা যায় সেটা বলাই বাহুল্য। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বাবুটিলা গ্রামে। গ্রামটির নাম বাবুটিলা হলেও এই গ্রামের বাসিন্দারা তাদের দুঃখের অন্ত নেই, নামেই মাত্র বাবুটিলা গ্রাম। এখন পর্যন্ত হয়তো টিভির স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কোনো বাড়িতেই নেই কারেন্ট। অন্ধকার দূর করার জন্য তারা নিজস্ব উদ্যোগে এখানে সোলার সিস্টেম, সোলার লাইটের ব্যবস্থা করেছেন। এই গ্রামের সঙ্গে যোগাযোগের কোনো রাস্তাই নেই। সামনে রয়েছে একটা নালা, সেই নালাতেও রয়েছে বিরাট বড় একটা সমস্যা পারাপারে, কারণ দীর্ঘদিন থেকে এই গ্রামের বাসিন্দারা বারবার বলে কয়েও এই গ্রামের এই সেতুর জন্য কোনো ধরনের সুরাহা করতে পারছেন না। জেতিমিরের এই সেতুটা জেতিমিরেই রয়েছে এবং এই গ্রামের কী কী আরও সমস্যা রয়েছে তা আমরা জেনে নেব। গ্রামবাসীরা ইতিমধ্যে CNN 24 এই প্রতিবেদককে দেখে জমায়েত হয়েছেন এখানে। আমরা তাদের থেকে তাদের গ্রামের কী সমস্যা রয়েছে সেই সমস্যাটা জেনে নেবার চেষ্টা করব। আপনার নাম? গঙ্গা হাজাম। হ্যাঁ, গঙ্গা হাজাম। গঙ্গা হাজাম, আপনাদের গ্রামে কী কী সমস্যা রয়েছে? সমস্যা দাদা কারেন্ট, রাস্তা, এইসব নিয়ে অনেক সমস্যা। বলুন। এমনি তো আমরা পঞ্চায়েতে কইছি অনেক দিন। পঞ্চায়েত বলতে নাম কি? রানুদেব, রানু সূত্রধর। এদিকে আপনার মেম্বার আপনার হইল না অজয় এবং আমরা লালু মেম্বার, কিন্তু এরাও এইসবে কোনো সতর্ক নেই না। আপনারা কতদিন থেকে? ও অনেক দিন, আজকে 10-12 বছর থেকে। কারেন্ট কতজনের বাড়ি? কারেন্ট তো কেউ নেই এখানে। তো রাত্রে পড়াশোনা? পড়াশোনার তো লেম জ্বালে, আপনার মম জ্বালে লেম। কেরোসিনও আপনার 120 টাকা লিটার, গরিব মানুষ। কেরোসিন দোকান থেকে বা হকার থেকে কেরোসিন দেয়নি? না স্যার, পাই না। আর কী কী সুবিধা আপনারা পাই যায়? আর কিছু সুবিধা না, এমনি তো আর ধরলেন রেশন কার্ডও লাগে, পুরো দিকদারি করার গেলে তো টাকা পয়সা চায়, একটা কার্ড রেশন কার্ড বানাই গেলে। আচ্ছা, কত টাকা সমস্যা রেশন কার্ড বানাইতে? যত কই 20-25 হাজার টাকা লাগবে। পয়লা নম্বর কারেন্ট নাই, 2 নম্বর রাস্তা নাই, এর বাদে একটা গড় খাওয়া পাইছে না, ওটা সমস্যা। গড় মানে ওই যে সরকারি গড়, এখানে কারো সরকারি গড় নাই স্যার। জলের তো সমস্যা বহুত আছে স্যার, মেন তো স্যার রাস্তা নাই, পুল নাই। আমরা বর্ষার সময় পুল বানাই, কিন্তু প্লাড আইলে পুলটা ভাঙ্গিয়া নেই। এরপরে আবার মানে এই যে ব্রিজটা যেটা আমি আওয়ার সময় দেখলাম, মানে ওই স্যার এটা আমরা বানাইছি নিজে নিজে, নিজের পয়সা ওই মানুষের কাছ থেকে, সবজে সবে চান্দা খুঁজাইয়া আর বানাইছি। একবার বানাইছিলাম তো প্লাডে আইয়া আবার নিছি, আবার খুঁজাইছি, আবার মানুষে দিছি, আবার বানাইছি। এরপরে স্যার বর্ষার সময় আমরা ছেলে মেয়ে বহুত কষ্ট পায়, ও তোর পঞ্চকরিয়া আমরা পার করি, স্কুলও নেই। আর এরপরে বহুত কিছু সমস্যা স্যার, যখন ভোট লওয়ার হয় তখন ওদি যে ভোট খেলায় হে কাদা হেলিয়া ওদিকে আই যায়। ভোট কে খেলায়? মানে যে খেলায় পঞ্চায়েত মেম্বারে যে খেলাইব স্যার ওদিকে আইব, আর যখন পাই যাইব তখন আমরা আর কেউ খোঁজ করতাম। আচ্ছা, পঞ্চায়েত আইসলা নি আপনারা দিকে? ও ইতা মধ্যে মধ্যে কোন কোন সময় আইন, ভোটের আগে আইছিল, ভোটের আগে ওখানেও আইসইন মধ্যে মধ্যে, আর ওখানেও আইছিল। হ্যাঁ, ও কারেন্ট দেওয়ার সময় আইসইন, আর পরে এখন আইছিল। কেরোসিন কত করে আপনারা কিনুন? 120 টাকা। তে পাওয়া যায় নি? না স্যার, এটাও পাওয়া যায় না। কোনো কোনো দোকানে যদি হয় তো 100 গ্রাম লইমু 20 টাকা। রাত্রের বাচ্চাদের পড়াশোনা, রান্নাবড়া, ল্যাম্প জ্বালাইয়া স্যার 8টার সময় পর্যন্ত পড়ব, আর সময় ঘুমাই যাব। বেশি তো ল্যাম্প জ্বালাইলে তো কেরোসিন লাগবে, তো ঘুমাই যাব। এমএলএ নাই, এমএলএ ওই রাস্তার ওই দিকে, এমএলএ দিকে ঢুকে না।
কোনো দিন না এমএলএ ঢুকবেই না চারার লাগি আমরা মেইন অসুবিধা ওই স্কুলে যাবার লাগি কি রকম অসুবিধা বহুত স্যার পুল নাই কি রকম আমরা বাচ্চার অফার নিয়ে স্কুলে দিতাম তো ছোট ছোট বাচ্চা মেয়ে একটু কলেজ সেকেন্ড ইয়ার পড়ে বহুত সমস্যা স্যার তার এটার লাগি আপনার কোনো ডিমান্ড থাকবো নি এমএলএ বা এমপি বা এখানের যে যারা জনপ্রতিনিধি সরকারের যারা মানে প্রতিনিধি আছে সরকারি কর্মী যারা আছে ডিসি এরার কাছে আপনারা কী ডিমান্ড থাকবে ওই বিষয়টা নিয়ে ডিমান্ড আপনার ধরেন ওই রাস্তাঘাটও লাগে ওই ডিমান্ড থাকে কারেন্ট ঘরও তো পাইছি না স্যার আজকে বহুত দিন থেকে আসি ঘর আপনারা কতজন কতটা ঘর পাইছে না একটাও নাই এদিকে না একটা আপনার সরকারি ওই জন্য ঢুকিয়ে পড়ছে দেওয়াল ঘর সার্ভে দুইবার করে আনিছে স্যার রাস্তাঘাট হইব জল হইব কারেন্ট হইব আপনারা ডিমান্ড দিতেছেন ডিমান্ড বাবুটিলার গ্রামের বিভিন্ন সমস্যা আপনারা দেখলেন তাদের বক্তব্য এখানের জিপি সভানেত্রী যিনি রয়েছেন তার কাছে বারবার ওনারা গেছেন তাদের দাবি নিয়ে কিন্তু তিনি সেইভাবে তাদের দাবিটুকু মেটাতে পারছেন না বাবুটিলা এবং কুয়ারপার এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানার চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন এইজিপির সভানেত্রী এবং সঙ্গে জিপির অন্যান্য গ্রুপের মেম্বাররা নির্বাচিত জনপ্রতিনিধিরাও রয়েছেন এই গ্রুপের গঙ্গলজিবির সভানেত্রী আমি আমার নাম রানু ধর অল্প সমস্যা আসছিল জলের সময় অনেকগুলা কিছু সমস্যা আসতো জল হয়ে গেছে হঠাৎ এর আগে তো আমরা বলে কারেন্ট দেওয়া গেছে না রাস্তাঘাট একটা রাস্তা রয়েছে আমার জিপিতে এটা করা হয়েছে না জলের লাগে চেষ্টা করি আর আমরা এটা করার জন্য চেষ্টা করি আর আমরা আর বাকি যেগুলো কাজ আছে এটি সম্পন্ন করছি আরও যেটা আছে এটাও কর্ম এটা আমরা চেষ্টাতে আছি বিদ্যুৎ যাতে তাড়াতাড়ি হয় এটাও চেষ্টাতে আছি আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য বা সমস্যার সমাধান কবে নাগাদ এরা করা যাবে বিদ্যুতের ব্যবস্থা রাস্তাঘাটের ব্যবস্থা এই সমস্যাগুলো কেন হচ্ছে বা এই একটা সেতু দেখলাম আমরা যেটা পারাপার করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে এই সেতুর ব্যবস্থাটা মানে কি সুরাহা করতে এটা একটু আমরা জানতে চাই দেখুন যে সমস্যার কথা আপনি তুলে ধরেছেন বা জনসাধারণের কথাটা নিয়ে এসেছেন আমি ওনাদের কিছু কিছু কথায় সহমত পোষণ করি পঞ্চায়েতের তরফ থেকে আমার বডির পক্ষ থেকে এখানে রাস্তাঘাটের বিরাট সমস্যা আছে ব্রিজের একটা খুবই প্রয়োজন এবং রাস্তাঘাট ঠিক করার জন্য আমরা এনআরডিএসের মাধ্যমে প্রকল্প নিয়েছিলাম কিন্তু এলাকার যারা নাগরিক ওনাদের এখান থেকে যে মাটি নেওয়ার যে আমাদের যে দরকার সেই মাটি ওনারা দিতে রাজি হননি বলে আমরা এনআরডিএসের মাধ্যমে ওনাদের রাস্তাটা সম্ভবপর হয়ে উঠতে পারিনি আগামী দিনে ওনারা যদি আমাদেরকে মাটি দান করেন তবে আমরা অবশ্যই এনআরডিএসের মাধ্যমে ওনাদের সেই রাস্তা সুরাহার করার চেষ্টা করব আর বিদ্যুতের কথা বলেছেন আমরা বিগত প্রায় ছয় সাত মাস আগে অর্থাৎ বর্ষার আগে ওনাদের দাবি মতো আমাদের গ্রুপের সমস্ত মেম্বার মিলিয়ে আমরা সরকারের যে পরিকল্পনা আছে দীনদয়াল উপাধ্যায় বিদ্যুতিক যোজনা এই যোজনার মাধ্যমে এখানে আমরা ইলেকট্রিফিকেশনের কাজ করেছি কিন্তু ইন দি মিনটাইম বর্ষা আসার জন্য আমরা হাউস কানেকশন দিতে পারি নাই তখন কন্ট্রাক্টররা আমাদেরকে বলেছিল যে বর্ষার মৌসুমের পরে আমরা আপনাদেরকে প্রত্যেকজনকে আমরা হাউস কানেকশন দিয়ে দেবো এ সেতুর কথা যারা বলেছেন সেতুটা ওনাদের কাছে খুবই প্রয়োজন কিন্তু আমাদের যে পঞ্চায়েতের কাছে যে ফান্ড আছে এই ফান্ড অনুযায়ী এখানে যে ব্রিজ বানানো এখানে প্রায় কোটি টাকার প্রয়োজন এর জন্য আমরা গ্রুপের মেম্বার পঞ্চায়েত এবং বিশেষ করে আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের এমপি মহোদয়কে একটা আবেদন পেশ করেছি উনিও বলেছেন যে যথাসম্ভব আমি তার জন্য ব্যবস্থা করব এবং যখন আবেদন করেছিলাম তখন করোনার পিরিয়ড ছিল উনি বলেছেন যেহেতু দুবছরের জন্য আমাদের ফান্ড বন্ধ করে দিয়েছেন সরকার তাই আমি তো এখন করতে পারবো না ভবিষ্যতে যদি আমাদের ফান্ড ছাড়ে তবে আমি তোমাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করব আর আমি ইদানিং আপনাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমপি মহোদয়কে অনুরোধ জানাবো প্রতিষ্ঠাত্তের ওনাদের যে দুর্দশা এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন ওনাদের কথাও ঠিক তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরাও পঞ্চায়েতের পক্ষ থেকে বডির পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণের জন্য সচেষ্ট হব ওনাদের কাছে আরেকটা অনুরোধ রাখব আমরা ওনাদের রেশন কার্ড এবং ওনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যাতে অতি তাড়াতাড়ি পায় তার জন্য আমাদের মেম্বার আমাদের বডির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বর্তমানে আমরা কাছাড় জেলার কোনো পঞ্চায়েত রেশন কার্ডের জন্য কিন্তু নিজেরা উদ্যোগ নেননি কিন্তু আমি ঘুঙ্গুরজিপির পঞ্চায়েতের পক্ষ থেকে মেম্বারদের পক্ষ থেকে নিজে উদ্যোগ নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনের ব্যবস্থা করছি সেটার জন্য সম্পূর্ণভাবে ওনাদেরকে বলেছি যে এক পয়সারও প্রয়োজন নাই শুধু আপনারা জেরক্স কপি দেবেন যদি আমাদের প্রচেষ্টায় আপনারা সাকসেস হয়ে যান একটা বহুত বড় জিনিস আপনারা পাবেন
তবে গ্রামটিতে যে উন্নয়ন হয়নি তা স্বীকার করে নেন এইজিপি সভানেত্রী রানুধর এবং তার প্রতিনিধি তপন ধর সহ গ্রুপ সদস্যরা। তাদের বক্তব্য, খুব শীঘ্রই যথাসম্ভব চেষ্টা করা হবে গ্রামটির উন্নয়ন নিয়ে। ইতিমধ্যেই বিদ্যুৎ এবং সেতুটি নিয়ে সরকারি স্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে গ্রামবাসীদেরও এগিয়ে আসতে হবে। শিলচর থেকে পাপলু দাস, সিএনএন 24।